এই ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাহিত তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, তাহলে বলো তো, প্রথমে তো এখানে আমরা প্রথম একটা যে টার্ম ইউজ করবো সেটাকে বলবো তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। এই তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট বলতে আমরা বুঝি যখন ধরে নিচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহী মধ্যে দিয়ে যদি আধান, আধান বলতে এখানে সাধারণত কি বোঝায়, পরিবাহীর মধ্যে আধানকে মুক্ত ইলেকট্রন, তাই তো? মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন গুলো যখন তড়িৎ পরিবহন করবে, তার মানে মুক্ত ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কারেন্ট কি বলি, এদিকে কারেন্ট পরিবর্তন। তার মানে কি, একক সময়ে আধানের যে পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি লিখি, আই ইকুয়াল টু সাধারণত লেখা হয় যে dQ/dt, dQ/dt, যেখানে ইলেকট্রনের জন্য q ইকুয়াল টু কি হবে, q ইকুয়াল টু হবে মাইনাস e, ঠিক আছে? এখন দেখো এই যে পরিবাহী তার, আমি একটা তারের ছবি এঁকেছি, এই তারটার যে প্রস্থচ্ছেদ ধরে নিচ্ছি e, এটা হচ্ছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, ঠিক আছে? এবং এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে l, দৈর্ঘ্যটা হচ্ছে l। তাহলে বলো তো এর আয়তন কত হবে, a ইন্টু l, তাই তো? a ইন্টু l। তা দেখো এই এখন প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে যদি ইলেকট্রনের সংখ্যা হয়, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি n হয়, ইলেকট্রন সংখ্যা n, তাহলে এই আয়তনটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, n ইনটু al, n ইনটু al, n, হ্যাঁ এটা হচ্ছে এই ইলেকট্রনের সংখ্যা। তাহলে এই যদি ইলেকট্রনের সংখ্যা হয় তাহলে এই ইলেকট্রন গুলোর সম্মিলিত আধান কত হচ্ছে, আধান কত হচ্ছে, আধান হচ্ছে তাহলে n a l ইন্টু মাইনাস ই, একটা ইলেকট্রনের আধান, তাই তো? তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, মাইনাস n a e l, এটা দাঁড়ালো, তাই তো? তাহলে এই ইলেকট্রন গুলো এখন যদি প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে পরিবহন হয়, তার মানে i ইকুয়াল টু কি বোঝাচ্ছে, i ইকুয়াল টু বোঝাচ্ছে এর যে আধান, এটা যদি আমি q ধরি তাহলে i ইকুয়াল টু হচ্ছে q/t, কি সময়ে এটা পরিবহন হচ্ছে, তাই তো? তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস এন এ ই এল বাই টি, তাই তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস এন এ ই ইনটু এল বাই টি, এভাবে লিখতে পারি। এখন এল বাই টি মানে হচ্ছে কি, এই যে দৈর্ঘ্যটা যাচ্ছে টি সময়ে, তাহলে টি সময়ে ওর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এইটা, তাই তো? তাহলে এটাকে কি বলতে পারি, ওর বেগ বলতে পারি, যে এল বাই টি ইকুয়াল টু বেগ, তাহলে মাইনাস এন এ ই ইনটু ভি, তাই তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে আই ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো, মাইনাস এন ই এ ভি, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমীকরণ। ওকে, এরপরে আমাদের একটা টার্ম আমরা ব্যবহার করি যেটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব, এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব অর্থাৎ কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটি বলতে কি বোঝায়, কারেন্ট ডেন্সিটি বলতে বোঝায় যে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ যতটা কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ বা প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ মাত্রা বা ক্ষেত্রফল, প্রবাহ ঘনত্ব। তার মানে এইটা প্রবাহ ঘনত্বকে সাধারণত জে দিয়ে ডিনোট করা হয়, তাহলে জে ইকুয়াল টু কি হচ্ছে, একক ক্ষেত্রফলে আই, তার মানে আই বাই এ, বুঝতে পারলে? হ্যাঁ বলছি, প্রভাব ঘনত্ব ইকুয়াল একে জে দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল জে, তাহলে ক্যাপিটাল জে ইকুয়াল টু হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাই এ, ঠিক আছে?
তাহলে এখানে মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এন ই এ ইন্টু ভি বাই এ, তাহলে দেখো এ কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস এন ই ভি। ওকে, তার মানে জি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ই ভি। এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে প্রভাব ঘনত্ব, এই প্রভাব ঘনত্ব তাহলে আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো জে ইন্টু এ, আই ইকুয়াল টু জে ইন্টু এ। তা দেখো এই যে ক্ষেত্রফল, যেহেতু এই যে ক্ষেত্রফলটা এটা কি, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, তাই সুতরাং এই যে জেটা এটাও একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। সুতরাং আর এইটা আইটা, আইটা একটা কি, এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে জে ডট এ, ঠিক আছে। এবার দেখো আমি যে পরিবাহীটার ছবিটা আঁকলাম এটাকে আরেকবার আঁকছি, ঠিক আছে। এবার ওখানে কত ছিল, এন সংখ্যক পরিবাহী ছিল, তাই তো। এবার দেখো প্রত্যেকটা কি হচ্ছে মুক্ত ইলেকট্রন, তাহলে মুক্ত ইলেকট্রন কি করবে, অনবরত এদিক ওদিক র্যান্ডমলি যাতায়াত করবে, তাই তো। এখন দেখো এই পরিবাহীর দুপাশে যদি আমি বিভব প্রভেদ সৃষ্টি করি, বিভব প্রভেদ মানে কি, এই সাইডে আমি ভোল্টেজ দিই পজিটিভ আর এই সাইডে যদি নেগেটিভ, তাহলে কি হবে, বিভব প্রভেদ সৃষ্টি হবে। আমরা বিভব প্রভেদ মানে কি জানি, যে কোনো একটা যদি পাত্র থাকে, ধরো দুটো পাত্র আছে, ঠিক আছে, এবং দুটো দুটো পাত্রের মধ্যে এখানে একটা স্টক পথ দিয়ে আটকানো আছে, ঠিক আছে, এবং এই পাত্রটার মধ্যে ধরে নিচ্ছি যে জল আছে, অনেক পরিমাণে জল আছে, পুরোটাই জলে আছে, ঠিক আছে। এখন যদি স্টক পথটা খুলে দিই তাহলে কি হবে, জলটা এই পাত্রে চলে আসবে দ্বিতীয় পাত্রটাই, এবং এই লেভেলটা কি হয়ে যাবে, দুটো সেম সেম লেভেলে হয়ে যেতে চাইবে, একই লেভেলের হতে চাইবে, তাই তো। তাহলে এর ক্ষেত্র বিভব প্রভেদ যখন থাকবে তখন কি হবে, ইলেকট্রন গুলো এদিক থেকে ওদিকে যাতায়াত করবে, যতক্ষণ বিভব প্রভেদ এই জলের লেভেলের মতো সমান, মানে দুই পাশে বিভব প্রভেদ সেম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের পরিবহন হবে, ঠিক আছে। আর ইলেকট্রনের পরিবহন হলেই আমরা কি পাবো, তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, ইলেকট্রনের উল্টো বিপরীত দিকে, ঠিক আছে। এখন দেখো তাহলে ধরে নিচ্ছি যে এই যে ইলেকট্রনগুলোর, ইলেকট্রনগুলোর যে প্রাথমিক বেগ, এগুলো প্রাথমিক বেগ, এটা কোনো কিছু, এটা ইকুয়াল টু ধরে নিচ্ছি জিরো, কারণ এর ক্ষেত্রে কোনো প্রাথমিক বেগ ছিল না, ঠিক আছে। এবং দেখো এই দুপাশে যখন বিভব প্রভেদ দেওয়া হচ্ছে তার মানে কি, একটা দেখো এই দিকটা পজিটিভ অপেক্ষাকৃত, এই দিকটা অপেক্ষাকৃত নেগেটিভ, তার মানে কি এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাহলে যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের কাজ কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বুঝি, যে আমাদের একক পরিমাণে আধানের উপর যে বলটা পায় সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই তো। তাহলে এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু কি হচ্ছে, একটা ইলেকট্রনের জন্য ই ইন্টু এটা, তাই তো। আবার আমরা জানি, আবার কি জানি, যে বল ইকুয়াল টু কি হয়, ভর ইন্টু ত্বরণ, তাই তো। তাহলে এর ইলেকট্রনটা ত্বরণ এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম, এটাই হচ্ছে ইলেকট্রনটা ত্বরণ। এখন এই ত্বরণটা যখন এখানে আসছে, আমি দেখো সমীকরণ ব্যবহার করতে পারি তো, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে দেখো একটা ইলেকট্রনের জন্য যদি এই সমীকরণ হয়, এখানে তো এন সংখ্যক ইলেকট্রন আছে, একটা দুটো এইভাবে এন এন সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের এর বেগ হচ্ছে ভি ওয়ান, এর বেগ হচ্ছে ভি টু, এইভাবে করতে করতে এর বেগ কত হয়ে যাচ্ছে, ভি এন পর্যন্ত, তাহলে মোট এভারেজ বেগ ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ভি থ্রি প্লাস এইভাবে করতে করতে ভি এন পর্যন্ত, তাই তো, ডিভাইডেড বাই এন, এটাই হয়ে যাচ্ছে গড় মান, তাই তো। তাহলে ইকুয়াল টু, এবার যদি মানগুলো বসাই কি দাঁড়াচ্ছে দেখো তো, ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এ ইন্টু প্রথমটার জন্য টি ওয়ান প্লাস তারপর একটা এ টি টু প্লাস এইভাবে করতে করতে প্লাস এ টি এন পর্যন্ত ডিভাইডেড বাই এন, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এ ইন্টু টি ওয়ান প্লাস টি টু প্লাস এইভাবে করতে করতে প্লাস টি এন বাই এন, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এ ইকুয়াল টু আমার কি ফর্মুলা বেরিয়েছিল বলতো, ই বাই ক্যাপিটাল ই বাই এম, এটা বেরিয়েছিল। আর এই যে মানটা, এই মানটা, এটা মানে কি হচ্ছে, যে টি এর গড় মান, টি এর গড় মান বা সময়ের গড় মান, এই যে সময়ের গড় মান
এটাকে বলবো রিল্যাক্সেশন টাইম, এটাকে টাউ দিয়ে ডিনোট করবো, টাউ দিয়ে, ঠিক আছে, এটাই হচ্ছে গড় রিল্যাক্সেশন টাইম। তাহলে দেখো এখান থেকে আমি ভি ইকুয়াল টু এটা পেয়ে গেছি, তাই তো? তাহলে দেখো এই যে ভিটা পাচ্ছি এটাকে বলা হয় অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, ঠিক আছে? তাহলে অনুপ্রবাহ বা বিচলন বেগ আর গড় রিল্যাক্সেশন সময়ের মধ্যে আমরা একটা সম্পর্ক পাই, তাই তো? এই সম্পর্কটা এখন দেখো আবার লেখা যায় যে এই যে ভি ইকুয়াল টু এইটা ইকুয়াল টু হয় নিউ ইন্টু ই, নিউ ইন্টু ই। যদি এইটা লিখি তাহলে দেখো এই সমীকরণটা আর এই আগের সমীকরণটা দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে মিউ ইকুয়াল টু কি বেরোচ্ছে, মিউ ইকুয়াল টু বেরোচ্ছে ই বাই এম, এটা বেরোচ্ছে। এই যে টার্মটা বেরোলো মিউ, এটাকে বলবো সচলতা, এটাকে বলবো সচলতা বা মোবিলিটি, সচলতা বা মোবিলিটি, ঠিক আছে? আবার দেখবে কিছু কিছু বইয়ে আছে দেখবে যে এখানে আমরা ভি ইকুয়াল টু বের করেছি, তাই তো? কিছু কিছু বইয়ে দেখবে একটা হাফ টার্ম ইউজ করে, হাফ টার্মটা দেখবে ইউজ করছে। সেখানে দেখো আমরা এখানে ফর্মুলা ইউজ করেছি কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ইউজ করেছি। আবার ওই বইগুলোতে ব্যবহার করে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ফর্মুলা ব্যবহার করছে। এখন বাই যদি টি করে দেয় এস বাই টি, এস বাই টি মানে এটা ভি হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইটা টি বাই এটা বাই টি, তাহলে ইকুয়াল টু দেখো ইউটি প্লাস, না একই আসছে কিন্তু শুধু এখানে হাফটা অ্যাড হচ্ছে, হাফটা আসছে। তুমি তোমার যেটা ইচ্ছা তুমি সেরকম নিতে পারো, মানে হাফটাও বিহত হয় আবার হাফ না নিলেও এটাও চলবে, ঠিক আছে? অ্যাপ্লিকেবল, হ্যাঁ এটাও অ্যাপ্লিকেবল, দুটোর মধ্যে যে কোনো একটা যেটা খুশি তুমি লিখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে ভি এর মানটা পেয়ে গেলাম, এই ভি এর মানটা যদি আমি এই জে এর মানেতে মান বের করি তাহলে জে ইকুয়াল টু কি ছিল বলতো, এন ই ভি, তাই তো? তাহলে এখানে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, জে ইকুয়াল টু ছিল মাইনাস এন ই ভি। এখন ভি ইকুয়াল টু কি পেয়েছি, ভি ইকুয়াল টু কি পেয়েছি বলো, তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস এন স্কোয়ার ইন্টু ই টাউ বাই এম, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি এই যে জে, জে ইকুয়াল টু হয় সিগমা ইন্টু ই, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, তাহলে জে ইকুয়াল টু যদি সিগমা ইন্টু ই হয়, ঠিক আছে, তাহলে সিগমা ইকুয়াল টু আমি কি বলতে পারি, সিগমা ইকুয়াল টু বলতে পারি এন স্কোয়ার টাউ বাই এম, এটা মাইনাস সাইন, ঠিক আছে, এটাই আছে। আর যদি ইলেকট্রন না হয় পজিটিভ আঁকা হয় তাহলে মাইনাস সাইনটা থাকবে না, ওকে? এই যে সিগমাটা পেলাম এটাকে বলা হয় পরিবাহী তাল, এটাকে বলা হয় পরিবাহী তাল, ঠিক আছে? এখানে তাই জন্য একটা কোশ্চেন খুব আসে যে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহিতাঙ্ক কমে কেন, বুঝা গেছে? পরিবাহিতাঙ্ক বা রোধ বাড়ে কেন, রোধ বাড়ে পরিবাহিতাঙ্ক কম কেন, এই কোশ্চেনটা ভালো করে লিখে রেখো, বুঝতে পেরেছ? তাহলে দেখো যখন, তাহলে কোশ্চেনটা একটু লিখে দিই, তাই তো? তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বাড়ে কেন, ঠিক আছে? তাহলে এর এক্সপ্লেনেশন কি হবে, দেখো আমরা কি জানি রোধ ইকুয়াল টু কি হয়, রোধ ইকুয়াল টু আর, তাই তো? এবার রোধ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হয় রোধাঙ্ক ইনটু এল বাই এ, হ্যালো হ্যালো, ঠিক আছে? হ্যাঁ শুনতে পাচ্ছ,
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? ওকে, তাহলে দেখো রোধ ইকুয়াল টু হয়, এখানে এটা হচ্ছে রোধ, তাহলে রোধ ইকুয়াল টু হয় কি, এটা হচ্ছে রোধাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্ক ইন্টু এটা হচ্ছে দৈর্ঘ্য, হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে রোধ ইকুয়াল টু কি হচ্ছে, রোধাঙ্ক ইন্টু এল বাই এ। তাহলে দেখো রোধের যে অপোজিট অনন্যক মানে 1/r, এটাকে বলা হয় সি। সি মানে হচ্ছে পরিবাহিতা, সি হচ্ছে পরিবাহিতা, হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে, পরিবাহিতা। এখন দেখো এই যে রোধাঙ্ক, এই রোধাঙ্কর অনন্যক, রোধাঙ্কর অনন্যককেই বলা হয় সিগমা। অর্থাৎ কি, রোধাঙ্কর অনন্যককেই বলা হচ্ছে সিগমা, মানে হচ্ছে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে এই রোধাঙ্কের অনন্যককে যদি আমি পরিবাহিতাঙ্ক বলি, তাহলে দেখো পরিবাহিতাঙ্কের ফর্মুলা আমি কি পেয়েছিলাম, এটা, তাই তো? তাহলে পরিবাহিতাঙ্ক যদি এটা পাই, তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু কত হচ্ছে, রোধাঙ্ক ইকুয়াল টু কত হচ্ছে, এম বাই এন স্কোয়ার ইন্টু টাউ, তাই তো? এখন দেখো যদি আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল যে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বাড়ে কেন, তাহলে পরিবাহীর রোধ বাড়বে কখন, যখন রোধাঙ্ক বৃদ্ধি পাবে তখন পরিবাহীর রোধ বাড়বে, তাই তো? এখন দেখো যখন কোন একটা পরিবাহীর মধ্যে, ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে অনেক ইলেকট্রন আছে, এন সংখ্যক ইলেকট্রন আছে, তাই তো? এই ইলেকট্রন গুলো সর্বদা একে অপরের সাথে ধাক্কা করছে, ধাক্কা হচ্ছে, সংঘর্ষ করছে। এই সংঘর্ষের, দেখো দুটো ইলেকট্রন একে অপরের সাথে সংঘর্ষ হওয়ার যে মধ্যবর্তী সময়, সেই সময়টাই বেসিক্যালি রিল্যাক্সেশন সময়, ঠিক আছে? এখন এই যখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তখন তো ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এদের যে রিল্যাক্সেশন সময় সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। উষ্ণতা বৃদ্ধি পেলে রিল্যাক্সেশন সময় কমে যাচ্ছে, তাহলে রিল্যাক্সেশন সময় যদি কমে যায় তাহলে রোধাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, দেখো, কারণ রোধাঙ্ক প্রপোর্শনাল টু 1/টাউ, তাই তো? তাহলে টাউ যদি কমে তাহলে রোধাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, রো বৃদ্ধি পাচ্ছে, তাহলে রোধাঙ্ক বৃদ্ধি মানে রোধ বৃদ্ধি পাচ্ছে, বুঝা গেছে? এই জন্যই দেখবে একটা বাংলায় একটা প্রবাদ খুব ইউজ করা হয় যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, জানো তো? তো এইটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয়, এটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় যে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর ক্ষেত্রে রোধটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর পরিবাহিতাঙ্ক কমে যাচ্ছে, বুঝতে পেরেছো?